করতে হবে। আমাদের গত যে অ্যাঙ্গেলটা ছিল সেই গত অ্যাঙ্গেল অনেকটাই জোনের উপরে ডিপেন্ড করছিল, আমরা খুব অল্প কিছু দলকে দেখতে পেয়েছিলাম হাই ড্যামেজ ট্যালি মেনটেন করতে। যাই হোক, এই ম্যাচটা দেখতে হবে। গাটকা থেকে শুরু হচ্ছে আমাদের ফাইট ব্যাক, গিয়ে শেষ হচ্ছে নোভরেত নয়, ঠিক একটু নিচের দিকটায় ক্ল্যারিটি ভাবলো তারা চলে যাচ্ছেন কোনো সমস্যা ছাড়াই তাদের জর্জ পল ড্রপ লোকেশনের দিকে। জিওস হয়তো এইবারটায় শেল্টারে না গিয়ে জর্জ পলের দিকে চলে যাবেন। ড্রকেও দেখতে পাচ্ছি তারা কন্টেনার সাইডে গিয়ে মুভ করার চেষ্টা করবেন। আর থ্রিডি কোচিং কি প্রিমসকের দিকে চলে যাচ্ছেন, কোচিং এর দিকে ওই জায়গায় চলে যাবেন। সেভেন সি ফিউচার স্টেশন লিখেছেন হাই ভোল্টেজ, তাদের এখানটায় যেতে হলে কিছুটা গ্লাইড করে যেতে হবে, কারণ তারা যে রাস্তা পার হয়ে স্কুলের দিকে যাবেন সেখানে একটা উঁচু হিল রয়েছে, পটাটো হিল পার হওয়াটা একটু মুশকিল হয়ে যেতে পারে তাদের জন্য, তাই ওখানে হয়তো গাড়ি নিয়ে তারপরে যাওয়াটা তারা প্রেফার করতে পারেন। ডিটাইস গাইস তারা জাম্প করে দিয়েছেন অলরেডি, তাদের জাম্পিং লোকেশন দেখে আসলে বোঝা যাচ্ছে তারা গাড়ি নিয়ে তারপরে চলে যাবেন। সো ফার্মের দিকে যারা নামবে যেমন T2K অথবা A1, তাদের হয়তো হলো না, বাট মিলিটারি থেকে I8 যখন রোটেট করবে এবার কি আমরা ব্রিজ ক্যাম্পটা দেখতে পারবো? স্যার কি দেখি করতে পারেন সেটা বন্ধ হয় না, থাপা ফিনিশ হয়ে গেলেন ফাইনালি জোনের বাইরে। ড্রপ ব্লা 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 ডমিনেশনে ছিলেন অনেক আগে, অনেক ভালো কিল বের করেছিলেন, এক ডজন কিল অলরেডি তাদের দলের কাছে রয়েছে, এখন দরকার পজিশন পয়েন্ট, এখন দরকার জোনে ঢুকে যাওয়া। অ্যাকশন চেষ্টা করছিলেন বাকি থেকে ফেলে দিতে, তবে সেটা সম্ভব হয়নি। চেষ্টা সাকসেসফুল হয়ে গেছে, বাট এবার সার্ভাইভ করতে হবে জ্যাক্স ওখানে, কিন্তু স্টলওয়ার্টের অ্যাকশন কে ডিফেন্স যাতে গাড়ি থেকে অন্তত পক্ষে একজনকে ফেলে দেয়, যদি একজনকে অন্তত ফেলে দিতে পারেন তাহলে সেটা ভালো হয়ে যেতে পারে। এবং ফাইনালি ক্র্যাশ কিন্তু তারা করছেন না, চলে গেলেন ডাব্লিউসিডি এর উপরে পুরোদের সাথে ওয়ান টু ওয়ান একটা ফাইটে চলে আসছেন, বাকি দুটো চলে আসবেন বাকি একটা ফাইট। এপিক চমৎকার অ্যাগ্রেশন, নক সিকারের জন্য চলে যাবেন, পাঁচটা কিল চলে এসেছেন এবং ডমিনেশনে আমরা RX জ্যাক্স কে দেখতে পাচ্ছি আরো একটা বার, তিনি চলে উঠছেন, ছটা কিল তাদের কাছে রয়েছে। দান্তে পেছে থাকলে ফোন ব্যান, রসটা থাকলে অবশ্যই এই জায়গায় ভালো একটা ব্যাপার হতো, লাস্টের দিকে একজনকে কমিট করা গেলেও যেতে পারতো, সেখান থেকে বেইটও তারা করতে পারতেন, বাট সেই সুযোগটা থাকছে না। স্টলওয়ার্ড এখন রয়েছেন অনেক অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট নিয়ে, WZV এটাকে যদি মোকাবেলা করতে পারেন তাহলে সেটা তাদের জন্য বেশ ভালো একটা মুভমেন্ট হয়ে যেতে পারে। পরবর্তী জোনটা ডিপেন্ড করবে সার্কেল কার কাছে যাচ্ছে, যদি A1 এর কাছে যায় A1 এর কাছে ঘুরে যেতে পারে, অথবা স্টলওয়ার্ড WZV তাদের কাছে চলে আসতে পারে। স্প্যাম করতে তারা স্মোকের ভিতরে অল গ্রেনেড দি অন টপ স্যার ডমিনেশন দুর্ঘটনা কিন্তু তাদের সামনে থেকে ঘটে যেতে পারে, A1 কে অল্প দূরত্ব কভার করতে হবে জোনের দিকে, স্টলওয়ার্ড কে যদি তারা ফিনিশ করে দেয় দিস ক্যান বি এ A1 চিকেন। কিদের কাছে এত ভালো পজিশনস নেই, WZV বাবলু স্টলওয়ার্ড ডেডাইস গাইস সবাইকে হারিয়ে একটা ডাবল ডিজিট চিকেন ডিনার বের করা সম্ভব, নটা কিল চলে এসেছে, এলিমিনেট হয়ে গেল ক্ল্যারিটি বাবলু, তাদের কাছে চারটা কিল চলে এই ম্যাচে। স্টলওয়ার্ড ডেড কিল সিকার হয়ে যাবে অথবা টপ 2 সাথে সাথে ফিনিশ হয়ে গেলে দারুণ, টপ 2 এইচপি অবস্থা শেষ, টপ 3 ইজ রিমেইনিং। ইয়েস এবারে সিনিস্টার কিন্তু সেই কিলটা নিয়েছে, টপ 3 তে কিন্তু চলে এসেছি আমরা, খেটা ফিনিক্স 3 ম্যাচ স্ট্যান্ডিং 3v2v2 সিচুয়েশন কিন্তু তাদের জন্য হয়ে গেছে, বাট ওখানে উইজেট প্রাইস কিন্তু আটকাতে হবে, জ্যাক্স কিন্তু এখনো ঘরের মধ্যে বসে আছে, তারা কিন্তু এই পাশের টিম কাটানোর চেষ্টা করা হচ্ছে, সিনিস্টার
একটা ক্রোকেট পেয়ে গেলে কবরা চলে এসেছে একটা প্লেয়ার উইথ 5 সে নক তার সাথে 500 মতে প্লেয়ার চলে গেছে নক করে দেওয়া হলো 3v2 সিচুয়েশনে চলে এসেছি 3v1 আমরা কিন্তু এখানে একটা a1 এর চিকেন ডিনারের দিকে আমরা যাচ্ছি দেখে নিতে হবে সেই চিকেন ডিনার তারা কিভাবে পায় লাস্ট কিলটা কিন্তু তারা নিজেদের নামে দিতে পারে কিনা এবার একা প্লেয়ার বেঁচে আছে ডেড আইজ এর রেটেড স্যার কিন্তু সেই সাকে ডাউন করেছে তার জন্য কিন্তু একটু হলো মুশকিল তা সে কিন্তু আসান করা শুরু করে দিয়েছে সিনিস্টার এখানে ডাউন হয়ে গেছে সিনিস্টার কিন্তু রিভাইভ দেওয়া খুবই তাড়াতাড়ি দরকার ওভার এক্সটেন্ড করলে এখানটা কিন্তু মুশকিল ঘটে যেতে পারে 69 বয় আরো একটি গ্রেনেড কুক করছেন কাছের পেছনে গাড়ির পেছনে কিন্তু রেইটেড স্যার একটা বার গ্রেনেডের মুখোমুখি হয়ে যায় এখানে কিন্তু হয়ে যাবেন একটু একটু করে অ্যাঙ্গেল কভার করার চেষ্টা করছেন জ্যাক্স ডাম সাইড দিয়ে তার হামলাটা চালানোর চেষ্টা করছে ফাইনালি A1 Esports চিকেন ডিনার চলে আসলো A1 Esports বাংলাদেশি চিকেন ডিনার চলে আসলো আজকের দিনটা দুটো চিকেন এসেছে বাংলাদেশের কাছে চমৎকার একটা ফাইট কেস দেখতে পেলাম জ্যাক্স এর কাছ থেকে তবে যাই হোক এই মুহূর্তে বলতেই হবে যেইখানে সবাই শুরু করেছে তরফ থেকে 557 ড্যামেজ মালিকে 4টি কিল 457 ড্যামেজ কিন্তু এখানে দিয়েছে বাট অন টপ স্যার আই থিংক মানে নেডে দুটো কিল ছিল একদম এবং জ্যাক্স এর কাছ থেকে কিন্তু আমরা অনেকগুলো গ্রেনেডিং অ্যাটাক দেখতে পেয়েছি অন টপ স্যার ইউটিলিটি ব্যবহার ভালো আমাদের নজরে এসেছে এবং হেড টু হেড পারফরম্যান্স ড্যামেজ ডিলিং ওয়ান আস এনিথিং ব্যবহারের দিক থেকে তাদের দলটা কিন্তু অবশ্যই চলে আসবে এবং এই কারণে স্টলওয়ার্ড এত ভালো পারফর্ম করে থাকে তারা যদিও চিকেন না পায় যদি তারা ভালো নাও খেলে তারপরেও দেখা যায় যে ইউটিলিটি ব্যবহার করে যতটুকু পয়েন্ট বের করা যায় একদম ভেতর থেকে বিল্ডে নিয়ে আসেন এবং এই স্পোর্ট 27 পয়েন্ট পেয়ে গেছেন টেরাইজ গাইজ 21 পয়েন্ট এই ম্যাচ থেকে বের করতে পেরেছে অর্থাৎ দুটো নিল 0 পয়েন্টে গেল এটা কি প্রথা হয়ে গেছে আজকের দিনে চিকেন নাও 0 তে যাও বা 0 নাও তারপরে চিকেনে যাও এটাই কিন্তু হচ্ছে আছেন হতে পারে তবে যাই হোক এই জায়গাটা